চতুর্থ ধাপে দেশের 58 জেলার 118 উপজেলার 838টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটাররা শীত উপেক্ষা করে সকাল সকাল কেন্দ্রে হাজির হয়েছেন। ইতোমধ্যে চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 295 জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান 48 জন, সংরক্ষিত মহিলা মেম্বার 112 এবং 135 জন সাধারণ মেম্বার। এ ধাপের নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা 9224টি, ভোটকক্ষ 49832টি। নির্বাচনে 1,62,74,660 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ধাপে চেয়ারম্যান পদে 3,814 জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে 9,513 এবং সাধারণ সদস্য পদে 30,106 জন প্রার্থী ভোটের লড়াই করছেন। 838টি ইউপির মধ্যে 38টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকিগুলো প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের 2,500 থেকে নির্বাচনের সর্বশেষ খবর জানাতে দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। আসলে নারায়ণগঞ্জের 2,500-এ 10টি ইউনিয়ন পরিষদে কিন্তু আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো একই সাথে আসলে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ 2,500 উপজেলার বিষ্টন্দী ইউনিয়ন পরিষদের গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আপনি যদি আমার চিত্রটি দেখেন, এখন পর্যন্ত কিন্তু আসলে ভোট গ্রহণ চলছে এবং ভোটারদের উপস্থিতিও কিন্তু আসলে চোখে পড়ার মতো, এবং বিভিন্ন সময়ে কিন্তু আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে ঘটতে আমরা কিন্তু দেখেছি। তো একই সাথে আসলে এই এই কেন্দ্রে আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ দুইজন মেম্বার যে প্রার্থী রয়েছে অর্থাৎ তালা চাবি মার্কা এবং আপনার আপেল মার্কার যে প্রার্থী, তার মধ্যে কিন্তু আসলে একটু বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। তারপরে প্রশাসনের উপস্থিতি এবং ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই কেন্দ্র দিয়ে ভোট গ্রহণ বন্ধ করেছিলেন কিছুক্ষণ। পরবর্তীতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসার পরে কিন্তু আসলে আবারও ভোট গ্রহণ চালু করেছে বলে আমরা জেনেছি। তো আসলে এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি নারায়ণগঞ্জের 2,500-এর নির্বাচনে, আসলে সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আসলে আমরা নির্বাচন সুষ্ঠু এবং আসলে সেরকমেরই আমরা আসলে দেখছি। তো আসলে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের 2,500 থেকে নির্বাচন ইউপি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এবার সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ভোট গ্রহণের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। ধন্যবাদ আপনাকে। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেলা গড়িয়ে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভোটারদের উপস্থিতি কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কজির ইউনিয়ন পরিষদের হাটপাসিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মহিলা ভোটার সংখ্যা এবং প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয়ে এখানে বলে রাখি যে এই 10টি ইউনিয়ন পরিষদের মধ্যে ইতিমধ্যে আমরা 2টি জায়গায় সহিংসতার খবর পেয়েছি এবং জালালপুর ইউনিয়ন পরিষদের একটি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং রূপবাটি ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্রকে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যথেষ্ট তৎপর, তারা এখানে এই সকল সহিংসতাকে রোধ করে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে সর্বশেষ নির্বাচনী তথ্য। দর্শক, এবার লালমনিরহাট থেকে ইউপি নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মাহফুজ সাজু। ধন্যবাদ। এই চতুর্থ ধাপের নির্বাচনে লালমনিরহাটের একটি উপজেলা অর্থাৎ হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এই 12টি ইউনিয়নের 110টি ভোট কেন্দ্রে আজ 1,85,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কেতকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে। এই কেন্দ্রে আমরা দেখেছি সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। বিশেষ করে তীব্র শীত উপেক্ষা করেও নারী ভোটাররা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এই কেন্দ্রের একটি বুথে ভুল ভোটার তালিকার কারণে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত ছিল, প্রায় দু ঘন্টা নাগাদ। তারপর 10টার দিকে পুনরায় কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া গড্ডিমারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন প্রিজাইডিং অফিসারকে, দুটি কেন্দ্রের দুজন প্রিজাইডিং অফিসারকে কিন্তু নানা অনিয়মের কারণে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি
মধ্য গড্ডিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনজন জাল ভোটার দেওয়ার অভিযোগে তিনজনকে কিন্তু গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে 17 জন আনসার, 3 জন পুলিশ সদস্য এবং 1 জন গ্রাম পুলিশ রয়েছে, এবং নির্বাচনের কেন্দ্রের বাইরে নির্বাচন সুষ্ঠু করতে কিন্তু 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। পাশাপাশি র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যের স্ট্রাইকিং ফোর্সরা কিন্তু মাঠে রয়েছে। তো লালমেট থেকে এই ছিল নির্বাচনের সর্বশেষ খবর।